আর প্রচন্ড ভিড় এখানে, প্রচন্ড ভিড় মানে প্রচন্ড। What's up guys, welcome back to my channel tdgfun, it's my new episode and I am the different guy. তো আজকের ব্লগটা হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে, আর রায়গঞ্জে সেভাবে পুজো হয়ও না, স্টেট বাস স্ট্যান্ড অ্যান্ড বাস স্ট্যান্ডে। তো বেরিয়েছি, হালকা পাতলা ঘুরবো, আর বেশি কথা বাড়াবো না আমি, আর বলবো নাই ভিডিওর মধ্যে, হালকা পাতলা বলবো না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করছি, ওকে চলো। কত ভিড় দেখো, কত ভিড়, পুরো জ্যাম লেগে গেছে। তো এটা অ্যাকচুয়ালি স্ট্রিট ক্যারেজে হচ্ছে, আর এর থেকে ভিড় বেশি পাবলিক বাস স্ট্যান্ডে হবে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ যে বাসটা, মানে এটা কিন্তু বাস না, অ্যাকচুয়ালি কেউ উঠে পড়ো না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিজাইন প্যান্ডেল। সুস্বাগতম এন্ট্রি করে এই যে উপরে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো অ্যাকচুয়ালি ডিজাইন আর্ট মানুষের, খুব ভালো। আর সামনে ঠাকুর, চলো দেখে আসি। তো সামনে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, ওই স্টেট বাস স্ট্যান্ডের থেকে অ্যাকচুয়ালি পাবলিক বাস স্ট্যান্ডে ভিড় হয়, কারণ এখানে সব থেকে ভালো হয়। তো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে পেছন দিক দিয়ে ঢুকলাম থানা রোডে, এপার দিয়ে ফ্রন্টে কী করছে সেটা দেখাচ্ছি পরে তোমাদেরকে, ওকে। আর প্রচণ্ড ভিড় এখানে, প্রচণ্ড ভিড় মানে প্রচণ্ড, অনেক কিছু আছে সেগুলো দেখাচ্ছি, আর বেশি কথা বলবো না, আমি আগে বলেছি বেশি কথা বলবো না, বাট তাও বলতে হচ্ছে। তো চলো, আমরা এখানে ঢুকবো কেদারনাথে, তো আর তো যেতে পারবো না, তো ফাইনালি এখানেই যাই। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা ঢুকলাম, বাবা লাইটটা জ্বালাই, দেখতে পাচ্ছ জঙ্গল কেদারনাথ, আমরা ফাইনালি, মানে এটা আমাদের রায়গঞ্জের, এদিকে ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরটা। তো তোমরা দেখতে পাচ্ছ শিম্পাঞ্জি, মানে শিম্পাঞ্জি তো না, মানুষ, মানুষ শিম্পাঞ্জি, ভয় পাইনি কাকা, ভয় পাইনি আমরা, তুই পাইছিস ভয়? আমি ভয় পাইনি, হাসি পাইল। ও বাবা, বেরোতে টাইমেও ভিড়, সিরিয়াসলি প্রচণ্ড প্রচণ্ড গরম ভেতরে, প্রচণ্ড গরম, যা বাবা আবার কোথায়, বুঝতে পারছি না ব্যাপারটা কি আছে, এদিকে কি আছে, ও এখানেও শিম্পাঞ্জি, এখানেও শিম্পাঞ্জি, ভয় পাইনি, ভয় পাইনি, সেরা সেরা সেরা। এই দেখো ভিতরটা, ফাইনালি বাচ্চাগুলো ভয় পেয়ে গেছে, বাচ্চাগুলো সামনে, বাচ্চাগুলো ভয় পেয়ে গেছে, বাপরে কত বড়, বাচ্চাদেরকে দেখিও না, দেখিও না ওদের, মা কালী ঠাকুর নাকি, আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ কবে হবে, আমার ইউটিউব চ্যানেল তাড়াতাড়ি করে দাও মনিটাইজ, কি বলবো সিরিয়াসলি, প্রচন্ড সাবকেশন হচ্ছে, প্রচন্ড ভিড় দেখো, এটা কি, এটা কি, এটা কি, প্রচন্ড ভয় পাচ্ছি, মায়েরই বলছি বাপ রে বাপ, চ তাড়াতাড়ি চ, চলো তাড়াতাড়ি চলো, ভয় পাইছি, ভয় বাপ রে চ, ও মা গো,
ভয় পাইছি প্রচণ্ড, আমি আমি ভয় পাইছি, বাচ্চাটা ভয় পাইছে সামনের, ওরা প্রচণ্ড পেয়ে গেছে ভয় ওরা। তো তোমরা দেখলে ব্যাপারটা ভিতরে, যারা বাচ্চাদেরকে এনো না তারা সিরিয়াসলি ভয় পাবে প্রচণ্ড, মানে একদিনই তো ব্যাপার আজকে সে, আর প্রচণ্ড গরম আর প্রচণ্ড সাফোকেশন হচ্ছে, ধোয়া দিচ্ছে ভেতরে এত সাফোকেশনের মধ্যে, ও হচ্ছে এত ভয় পাইছে ও অজ্ঞান হয়ে গেছিল পরে আস্তে 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 আস্তে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে গোপাল ভাড় আছে, আরো ওইদিকে কি যেন আছে, তো কি যে ছবি তুলবি যা, তো সবাই ও যে এদিকে হচ্ছে গোপাল ভাড়ের বউ, এই যে যা ছবি তোল যা যা, বউ হচ্ছে লজ্জা পাচ্ছে প্রচন্ড, যা তো ওইদিকে গোপাল ভাড়ের সাথে ছবি তুল, যা তোল যা, আমি তুলছি একসাথে, যা তোর যা যা। তো প্রচণ্ড লজ্জা পাচ্ছে গোপাল ভাড়ের ছবি ছবি তুলতে, আর প্রচণ্ড কানে এত লাগতেছে সাউন্ড কি বলবো, যা 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 যা, ও প্রচণ্ড লজ্জা পাচ্ছে, গোপাল ভাড় নিজেই ডাকে ওকে। তো তোমরা দেখলাম ছবি হয়ে গেছে, হয়ে গেছে চলে, তো ফাইনালি আমাদের ছবি তোলা, তোমরা এখানে বেরোচ্ছি ওকে, তো আমরা বেরিয়ে পড়লাম ফুচকাকে, আর ফুচকা প্রচণ্ড ঝাল ছিল। তো মেন কথায় আসি যে আমি ভিডিও এখানে এন্ড করব, তো তোমাদের যে পার্টটা বেশি ভালো লেগেছে আর যে পার্টটা খুব খারাপ লেগেছে সেটা তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানিও, আর যারা ভিডিও দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, কারণ যারো যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পৌঁছায়, ওকে। তো চলো টাটা, টেক কেয়ার, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পিস আউট।